নমস্কার বন্ধুরা ডেলিভাঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে স্বাগত আনাচ্ছি এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় ফের নতুন পরিবর্তন ঘটেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এগারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবং সেটা বারো তারিখ শুক্রবার অবধি চলবে কারণ নতুন নিম্নচাপ বঙ্গের উপরে কিন্তু এবারে প্রবেশ করবে বুধবার দশ তারিখ থেকে তার ঝিরিঝিরি কিছুটা ছিটে ফোটা বৃষ্টি আরম্ভ শুরু হয়ে যাবে যেটা আপনাদেরকে এই আপডেটের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এদিকে আজ মঙ্গলবার সারা দিন কিন্তু তেমন বৃষ্টি মানে ছিল না আজ বৃষ্টি ছিল না খুব উষ্ণতম দিন ছিল আজ ঘামাত্মক অবস্থা ছিল সারা দিন। কিন্তু বুধবার দশ তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন সবার প্রথমে এগারো তারিখের যেটা আমরা আপডেট দেখতে পাচ্ছি স্ক্রিনের ওপরে দক্ষিণবঙ্গের যেমন নদীয়া ডিস্ট্রিক্ট সমেত বর্ধমান দুর্গাপুর মুর্শিদাবাদ কলকাতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এদিকগুলোতে বৃষ্টি থাকবে সঙ্গে ওপার বাংলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি থাকবে তার আগে আমরা দেখে নেব বুধবার দশ তারিখের কেমন কন্ডিশন থাকবে তো বুধবার দশ তারিখে দেখুন আমরা দেখতে পাচ্ছি সকালবেলায় বৃষ্টি পরিস্থিতি অর্থাৎ ভোরবেলা নাগাদ কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে গঙ্গারামপুর বালুরঘাট সাইডে এবং বাংলাদেশের দিনাজপুর সৈদপুর রংপুর এবং লালমনিরহাট এই দিকগুলোতে একই সঙ্গে করণ দিগি কিষানগঞ্জ এদিকগুলোতে আর যদি দক্ষিণবঙ্গে দেখি ভোরবেলা দক্ষিণবঙ্গে কোনো কিন্তু বৃষ্টি থাকবে না একবার আমরা সবার প্রথমে এই মুহূর্তে দেখে নেব উপগ্রহ চিত্র যে এখন কি আছে পরিস্থিতি কন্ডিশান এই মুহূর্তে যখন আমরা আপডেট করছি তো এই মুহূর্তে দেখুন দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু তেমন মেঘ নেই শুধু উপকূল থেকে যেহেতু উপকূলের দিকে নিম্নচাপ তৈরি হচ্ছে তার জন্য কিন্তু সেই নিম্নচাপের একটু একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি উপকূলের দিকে রয়েছে যেমন গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গায় যার ফলে কলকাতা এবং তার আশেপাশে কিছু জায়গায় আমরা হালকা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বাদবাকি পরিষ্কার রয়েছে আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু মেঘ উঠছে উত্তরবঙ্গের দিনাজপুর খাটরুলা শেতপুর রায়গঞ্জ এই জায়গাগুলোতে আর বাদবাকি জায়গা পুরোপুরিভাবে আমরা পরিষ্কারই বন্ধুরা দেখতে পাচ্ছি এবার সরাসরি চলে যাব আবহাওয়া রেডারে দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথাও বৃষ্টি হচ্ছে কিনা দেখুন দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু পরিষ্কার রয়েছে কোনো বৃষ্টি নেই এদিকে শুধু বাংলাদেশে সিলেট ময়মেন সিং দিকটাতে বৃষ্টি রয়েছে আর বাদবাকি জায়গা পুরো পরিষ্কার রয়েছে এটাও কমপ্লিট করলাম যত মোড আছে যেগুলো আমাদের দেখ দেখি সবকটাই মোট কিন্তু আপনাদেরকে তুলে ধরছি এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আগামীকাল ভোরবেলায় কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি নকশালবাড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ উত্তর দিনাজপুর তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার ভয়াবহ কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে আর একই সঙ্গে অসমেও কিন্তু এই বৃষ্টি থাকবে তো সেখান থেকে আমরা যদি দক্ষিণবঙ্গে দেখি দেখুন দক্ষিণবঙ্গে আগামীকাল উপকূলের কিছু জায়গা যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা হলদিয়া জয়নগর গোসাবা কেয়াতলা এই জায়গাগুলোতে কিন্তু হালকা কয়েক পশলা বৃষ্টি হলে হতে পারে হানড্রেড পার্সেন্ট যে হবে তার কোনো গ্যারান্টি দেবো না দশ তারিখে কারণ বৃষ্টির পরিমাণটা খুবই কম যদি আপনাদেরকে মিটার দিয়ে মাপায় দশ তারিখে তাহলে কিন্তু দেখুন এক পয়েন্ট চার মিলিমিটার জিরো পয়েন্ট এক বা কলকাতার দিকে প্রায় জিরো পয়েন্ট সাত মানে খুব কয়েক পশলা বৃষ্টি আর এই বৃষ্টির কোনো গ্যারান্টি থাকে না হবে কি হবে না আর এদিকে বাংলাদেশের দিকে প্রায় তিন মিলিমিটার বা চার মিলিমিটার বৃষ্টি হয়তো বাংলাদেশের দিকে বৃষ্টি হতে পারে যেমন সাতক্ষীরা সামনগর খুলনা পিরোজপুর মারবেড়িয়া বরিশাল কলাপাড়া মতিরহাট এবং লোহাগারা এই দিকটাতে তো তারপর আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দেখুন বৃহস্পতিবার সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি প্রবেশ করবে হলদিবাড়ি দিকটাতে এবং গোসাবা নামখানা এদিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের এই জেলাগুলো আর এই জায়গাগুলো আর হচ্ছে বাংলাদেশের চিটাগং মহেশখালী যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই থাকবে কলাপাড়া লালমোহন বরিশাল ফিরোজগঞ্জ এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে এটা হচ্ছে সকাল সাতটা আর সকাল সাতটায় কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন করণদীঘি রায়পুর রায়গঞ্জ গঙ্গারাপুর হরিশ্চন্দ্রপুর মিনাপুর কিষাণগঞ্জ এই জায়গাগুলো ভয়াবহ বৃষ্টি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং কার্শিয়ং ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝড় আমতিকা এই জায়গাগুলো আপনাদের যদি একবার মাপাই মিটার দিয়ে তাহলে দেখুন বাহান্ন মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টি সকাল সাতটার মধ্যে এই অংশটিতে দেখতে পাচ্ছি আর বাদ বাকি এই জায়গাতে তো বৃষ্টি থাকবেই একই সঙ্গে বাংলাদেশের রংপুরে উত্তর ভাগ সেখানেও কিন্তু সেম বৃষ্টির কন্ডিশন থাকবে তো তারপর আমরা যদি এগাও বেলা বেড়ার সঙ্গে সঙ্গে তাহলে দেখুন দুপুর বারোটার পর বলা হচ্ছে বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু উপকূল থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে যার কারণে হলদিয়া নামখানা কন্টাই তমলুক কোলাঘাট পাঁচকুড়া ময়না সাবেং ভগবানপুর বজবজ বাগনান কলকাতা নিউ টাউন যে জায়গাগুলোর আমরা নাম বলছি এই জায়গাগুলোতে কিন্তু সে সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বারুইপুর কেয়াতলা ডায়মন্ড হারবার মহিষাদর কুমিরমারি হিঙ্গলগঞ্জ স্বরূপনগর এবং বাদুরিয় হাবড়া এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে এবং বাদবাকি পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া এবং গোপীবল্লভপুর এদিকগুলোতেও হালকা কয়েক বছটা বৃষ্টি থাকবে আর বাদবাকি জায়গাগুলোতে ঝিরিঝিরি গুড়ি বৃষ্টি হয়েও হতে পারে এমন সম্ভাবনা আর সেই সময়েও কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভয়াবহ বৃষ্টির কন্ডিশন থাকবে এবং সিকিমের কিছু দক্ষিণ ভাগ নিয়ে তো সেখান থেকে আমরা যদি দুপুরবেলা প্রায় দুপুর থেকে বিকালের মধ্যে যাই তাহলে কিন্তু এই বৃষ্টির পরিমাণ বন্ধুরা বাড়ছে যে জায়গাগুলোতে বেশি আছে সেটা থেকে শুরু করে তারপর একটু আমরা নিচের দিকে নামছি যেমন বেশি বৃষ্টি আছে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গার দিকটাতে অর্থাৎ বহরমপুরের সাইডটাতে এদিকে যেমন যদি জায়গার নাম হয় তাহলে দেবগেরাম কেতু কাটোয়া পাতুলি মুরাগাছা কৃষ্ণনগর চাপড়া শান্তিপুর মেমারি এই কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি থাকবে তা আবার বজ্রপাত সমেত একই সঙ্গে আজিমগঞ্জ মুর্শিদাবাদের কিছু জায়গা ডোমকল করিমপুর হালকা বৃষ্টি থাকবে হালকা বৃষ্টি থাকবে বোলপুর গোসকারা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোলে হালকার থেকে একটু পরিমাণে বেশি থাকবে মানে ওই মাঝারি থাকবে চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এদিকও হালকা বৃষ্টি থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি খড়গপুর ঝাড়গ্রাম বালিচক চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর সমেত কোলাঘাট উলবেরিয়া বাগনান আমতা পাঁচকুড়া পিংলা ময়না মহিষাদল ভগবান বজবজ কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর খড়দা বালি ডানকুনি বারাসাত সমেত হাবড়া গাইঘাটা নিমতলা বাজার হরিণঘাটা চাকদা এবং রানাঘাট দিকটাতে এখানেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে আর বীরনগরেও সেম পরিস্থিতি অর্থাৎ নদীয়া ডিস্ট্রি কৃষ্ণগর শান্তিপুরেও থাকবে একই সঙ্গে বৃষ্টি সিংরা বোগড়া রাজশাহী পাবনা মেহেরপুর আলামডাঙ্গা দামুদা কোচাতপুর এবং যশোরের উত্তর পশ্চিম ভাগ এদিকগুলোতে কিন্তু সেই ভারী বৃষ্টি থাকবে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা ময়মনসিং সিং সিলেটে হালকা হালকা বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আর গোয়ালপাড়ার দিকটাতে একটু ভারী বৃষ্টি থাকবে এই হচ্ছে দুপুরবেলা থেকে বিকেলে কিছু কন্ডিশন তারপরে বিকেল থেকে যখন আমরা সন্ধ্যাবেলার দিকে যাচ্ছি সেখানে গিয়ে কিন্তু পশ্চিম মেদিনীপুরে যেমন বৃষ্টি চলছিল তার থেকে একটু বাড়বে যেমন ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চন্দ্রকোনা বেলদা দীঘা কন্টাই হলদিয়া এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টি হবে কলকাতা উলবেড়িয়া তমলুক খরদা চন্দননগর হাবড়া বারুইপুর গোসাবা নামখানা এই এদিকগুলোতে একই সঙ্গে বৃষ্টি একটু বাড়বে উত্তরবঙ্গের মুর্শিদ মুর্শিদাবাদের উত্তর ভাগ দিকের রাম এবং বীরভূম দিকটাতে যেমন রামপুরহাট জঙ্গিপুর সমেত জায়গাটাতে একটু বৃষ্টি বাড়বে বাদবাকি মালদা পর্ষা বারহাইট দুলিয়ান গঙ্গারামপুর বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর হয়ে এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টি হবে আর এদিকে বিরা সরি বিরামপুর এবং দিনাজপুর দিকটাতে এখানেও ভালো বৃষ্টির চান্স রয়েছে ময়মনসিং সিং একটু ভারী বৃষ্টি হবে আর বাকি জায়গাটাতে হালকা থেকে মাঝের বৃষ্টি যেমন চলছিল তেমনই চলবে এ হচ্ছে বারো তারিখের সকাল থেকে রাত অবধির কন্ডিশান তারপর আমরা যখন সতেরো তারিখ বলছি এগারো তারিখের এরপরে আমরা যখন রাত রাত্রেবেলা প্রবেশ করছি অর্থাৎ এগারো তারিখের গভীর রাত্রে সে সময় দেখুন আস্তে আস্তে করে সেই বৃষ্টিটা উত্তর দিকে বাড়তে থাকবে যেমন করণদিগির সাইডটাতে পূর্ণিয়া দিকে অর্থাৎ বিহার নিয়ে বৃষ্টিটা বাড়তে থাকবে এবং এদিকে কোচবিহার সাইডে বৃষ্টি বাড়বে ধুবড়ি সাইডে বৃষ্টি বাড়বে দিনহাটা এদিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে ময়মেন সিং সিলেট ঢাকা কালাই এদিকেও বৃষ্টি বাড়বে আর এদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কলকাতার দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে কলকাতা পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর জঙ্গলপাড়া চন্দননগর হাবড়া কাঁচাড়া সৌরফনগর নাগরখাড়া ভাদুরিয়া সমেত চাকুলিয়াতে একটু বৃষ্টি বাড়বে ঝাড়গ্রাম একটু বৃষ্টি বাড়বে খাতরা বলরামপুর বৃষ্টির পরিমাণ মোটামুটি রয়েছে একই সঙ্গে দুর্গাপুর এবং কাটোয়ার দিকেও মোটামুটি মানের বৃষ্টি রয়েছে আর বাদ জায়গাগুলো ওই বাংলাদেশের সেখানেও মোটামুটি মানের বৃষ্টি রয়েছে তারপর আমরা ভোর সময় গেলে দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি যেমন নাগুরখাড়া হাবড়া চন্দননগর কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা মাগড়া চাকদা পারানাঘাট এদিকগুলোতে বৃষ্টি বাড়বে বাড়বে বীরনগর বাদকুল্লা বাগুলা এদিকগুলোতেও হলুদ হয়ে গেছে যে জায়গাটুকু এখানে কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকবে আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন প্রায় হলুদ থেকে লালি হয়ে গেছে মানে আলিপুরদুয়ার এবং কোচবিহার শ্রীরামপুর এই জায়গাগুলোতে যদি আপনাদেরকে একবার মা পাই বন্ধুরা দেখুন বৃষ্টির পরিমাণ সাঁত্রিশ মিলিমিটার ওপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এক্সট্রিমলি রেনফল যেটা আবহাওয়া দপ্তরের সতর্কতায় দিয়েছে আপনাদেরকে আমরা জানিয়েছি যারা দেখেননি সেই আপডেটটি দুপুরে আপডেট দেখতে পারেন এরপর আমরা যখন বারো তারিখে পুরোপুরিভাবে প্রবেশ করে গেলাম দুপুর বারোটা থেকে আমরা আবারও সেই দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে দেখতে পাচ্ছি এবং সরাসরি নিম্নচাপের হাত ধরে সেই আবার বঙ্গোপসাগরতে প্রভাব ঢুকছে যার ফলে কোলাঘাট উলবেরিয়া কলকাতা খর্দা বারুইপুর গোসাবা কন্টাই এগ্রা বাজকুল, ভগবানপুর ময়না সাবেং পাঁচপুরা কোলাঘাট বাগনান পানিহাটি ব্যারাকপুর ভাদুড়িয়া স্বরূপনগর মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে একই সঙ্গে কলাপাড়া চিটাগং মহেশকালে হালকা বৃষ্টি চলবে কুমিল্লাতে হালকা বৃষ্টি চলবে এবং ত্রিপুরার ওপরে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গও সেদিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এরপর দুপুর থেকে বিকেলের মধ্যে যখন আমরা প্রবেশ করছি সে সময় কিন্তু বৃষ্টি বাড়বে যেমন বেলডাঙ্গা গোকর্ণ বুড়ওয়ান কেতুগ্রাম কাটোয়া বহরমপুর হরিহরপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টি বাড়বে একই সঙ্গে বৃষ্টি বাড়বে বাংলাদেশে বেরমারা পাবনা মেহেরপুর আরামনাগা শিবালয়া পাংশা নাগেরপুর বাঙ্গুড়া তরস সিরাজগঞ্জ নন্দীগেরাম এদিকগুলোতে এদিকে আবার ময়মনসিংহ এবং সিলেটের কিছু জায়গায় বৃষ্টি বাড়বে আর এদিকে মালদার দিকে বৃষ্টি বাড়বে আর বাদবাকি যে জায়গাগুলো আছে দুই চব্বিশ পরগনা হু হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়ার পূর্বভাগ এবং পশ্চিম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে এদিকে যশোর নড়াইল শ্যামনগর লোহাগারা মাদারীপুর এবং চিটাগং মহেশখালী কলাপাড়া এদিকেও হালকা বৃষ্টি থাকবে আর এদিকে ত্রিপুরার উপরেও কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে তো এবার এটাকে যদি আমরা একটু প্লে করি প্লে করলে দেখুন বন্ধুরা রাত সন্ধ্যাবেলার নাগাদ কিন্তু এবার বৃষ্টি পাবে বারো তারিখে সন্ধ্যাবেলার নাগাদ যেখানে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী খাতরা তারপর দুর্গাপুর আর বেসি বেসিক্যালি তো আসানসোল চিত্তরঞ্জন এদিকটাতেও কিন্তু বৃষ্টি বাড়বে কারণ আমাদের অধিকাংশ ভিউয়ার্স দেখে কলকাতা আর হচ্ছে দুর্গাপুর সাইডটা দেখবে যার মধ্যে আসানসোল চিত্তরঞ্জন পড়ছে তো সেই তার জন্য আমরা বেশি করে এই জায়গাগুলোর খবরটা একটু বলি কারণ এখান তো অনেক লোক আমাদেরকে ফলো করে দেখে তো সেখানে সোনামুখী বাঁকুড়া এদিকগুলোতে বৃষ্টি পড়বে বিয়ালোত্তর সাইডেও বৃষ্টি পাড়বে বারজোড়া কাকসা রানীগঞ্জ ওখরা এবং আসানসোল চিত্তরঞ্জন তো বলবেন এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খাতরা বিষ্ণুপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর কোথাও ভারী এবং কোথাও মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর কলকাতা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মেন সাইডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই বৃষ্টিটাও রাত্রেবেলা গিয়ে কিছু জায়গায় আরও একটু পূর্ব দিকে বাঁক নেবে যার ফলে বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোন আরামবাগ পান্ডুয়া চাকদা বনগা বর্ধমান শান্তিপুর গোসকারা কাটোয়া এবং বেলডাঙ্গার দিকে বৃষ্টিটা একটু বাঁক নেওয়ার ফলে পূর্ব দিকে ভরার লগো অংশের দিকে আসবে এবং নদীর স্টিকটিও দিতে পারে হালকা থেকে মাঝারি মিষ্টি তো তারপর এটা উত্তরবঙ্গের দিকে চলে যাবে উত্তরবঙ্গে আবারও সেই ভারী থেকে ভারী বৃষ্টি চলবে তেরো তারিখে তারপর আমরা যদি এটাকে তেরো তারিখ থেকে আমরা চোদ্দো তারিখের দিকে যাই তাহলে দেখুন আপনারা এটা লক্ষ্য করুন রাত্রেবেলা হালকা থেকে কিন্তু আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং রোববার চোদ্দো তারিখে প্রবেশ করলে উত্তরবঙ্গে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে রোববারে তো সেখান থেকে আস্তে আস্তে মাঝারি মানে বৃষ্টি চলবে চলতে 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 সোমবার পনেরো তারিখ পনেরো তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ মঙ্গলবার সেখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে বুধবার সতেরো তারিখ সেখানেও কিন্তু একটু সতেরো তারিখে মানে পনেরো এবং ষোলো একটু বৃষ্টি কমলে সতেরো তারিখ থেকে আবারও কিন্তু নিম্নজমের প্রভাব চালু হয়ে যাবে কি আবারও বৃষ্টি আসছে আর আঠেরো তারিখে যদি দেখি আমরা আঠেরো তারিখেও কিন্তু বন্ধুরা দেখুন বৃষ্টি রয়েছে মানে বৃষ্টি কিন্তু এবার চলবে হয়তো মাঝে মাঝে এক দুদিন দিন গরম হতে পারে বা তিন চার দিনে গরম হতে পারে কিন্তু আবারও বৃষ্টি আসবে এমনটাই কিন্তু নতুন আপডেটে আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল এখনকার আপডেট যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ